সকল প্রশংসার একমাত্র মালিক কে? সবাই বলেন কে? সেই আল্লাহর জন্য আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, কবীরা, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রশংসা আদায় করলাম কার? সব জায়গায় প্রশংসা হবে কার? বিপদে পড়লে, সুখে থাকলে, কিলাকিলির সময়, কিলাকিলির সময় আল্লাহর প্রশংসা করবেন? আপনাদের সাথে কিলাকিলি বলে কি বলে? কিলাকিলি বলে না? কিলাকিলির সময় ঘুষি মারবেন আর আল্লাহর প্রশংসা আদায় করবেন? কোন অন্যায় কাজের মধ্যে আল্লাহর সাহায্য চাইলে আল্লাহ সাহায্য করবে? করবে? মুসলমানদের হৃদয়ে সবসময় আল্লাহর মহাব্বত নিয়ে নাম আসে, কথা বলেন ঠিক কি না? কিন্তু যখন এই কোন অন্যায়ের বিরুদ্ধে আপনি প্রতিবাদ করবেন, কোন জুলুমের বিরুদ্ধে যখন আপনি দাঁড়াবেন, তখন যদি আল্লাহর প্রশংসা কামনা করেন, তখন যদি আপনি আল্লাহর সাহায্য প্রার্থনা করেন, তখন আপনাকে সাহায্য করবেন কে? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। কার কথা? কার কথা? আপনি যখন বিপদে পড়বেন, মুসিবতের মধ্যে পড়বেন, তখন আপনি একটাই নাম নেন, তিনি কে? আর যখন কোন অন্যায় কাজ করবেন, চুরির মধ্যে থাকবেন, ডাকাতির মধ্যে থাকবেন, যখন আপনি জুলুমের মধ্যে থাকবেন, যতবার আল্লাহকে ডাকেন, কোন অবস্থাতেই সাহায্য পাওয়া যাবে? এই জন্য সবসময় মুসলমান একটাই কাজ করে, ভালো কাজ করে। ভালো কাজের মধ্যে রহমত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কেউ যেটা দেখেন না সেটা দেখেন কে? কেউ যেটা শোনেন না সেটা শুনেন কে? কেউ যেটা বুঝে না সেটা বুঝেন কে? দুনিয়ার সবার সামনে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর চোখের সামনে ফাঁকি দেওয়া যায়? এজন্য আল্লাহ বলছেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়ামা তুখফিস সুদুর। ও বান্দা, তুমি তোমার চোখের দ্বারা যেই খেয়ানত করো, হৃদয়ের দ্বারা যেই খেয়ানত করো, আমি আল্লাহ তোমার এই গোপন খেয়ানত সম্পর্কে অবগত রয়েছি, ঠিক কি না? একটা বছর চলে গিয়েছে 2018, কোন সাল? আবার নতুন বছর 2019, ঠিক কি না? আমাদের মধ্যে একটা আনন্দ উদ্দীপনা অনেকের মধ্যে আছে না নাই? কিন্তু এই চিন্তা কয়জন করেছে, 2018 সাল চলে গিয়েছে, এই সালটা আমার জন্য পজিটিভ ছিল না নেগেটিভ ছিল, ঠিক কি না? কত মানুষ তো সেই সালের মধ্যে পৃথিবীতে আগমন করেছিল, আবার কত মানুষকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। নতুন একটা বছর হতেও পারে, এইখানের মধ্যে অনেকের ভাগ্য এমন হতে পারে এই বছরটা শেষ করতে পারবে না, এই বছর শেষ করার আগে মাওলার দরবারে ডাক চলে আসতে পারে কি পারে না। আবার কত নবজাতককে আল্লাহ পাঠাবেন, কতকে আল্লাহ তুলে নিয়ে নেবেন। এই জন্য নতুন একটা বছর আমাদের মধ্যে এসেছে, এই সময়টা দান করে দিলেন কে? আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আকাশের কসম করেছেন, সূর্যের কসম করেছেন, নক্ষত্রের কসম করে কথা বলেছেন, কিন্তু ছোট্ট একটা সুরা আল্লাহ দিলেন। সেই সুরাটার শুরুতে আল্লাহ সময়ের কসম করে বললেন, পড়েন, ওয়াল্লা আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিনুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। কার কথা? কার কথা? আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম। আসর শব্দের অর্থ হলো সময়, আসর শব্দের অর্থ কি? আবার কেউ কেউ বলেছেন আসর মানে আসরের নামাজকে বোঝানো হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ দিলেন, এই পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে মধ্যখানের যেই নামাজ, সেই নামাজটা হলো আসরের নামাজ, ঠিক কি না? অন্যান্য নামাজের প্রতি যত না গুরুত্ব রয়েছে, বেশিরভাগ মানুষ আসরের নামাজকে এমনি ছেড়ে দেয়।
ওই সময়টা এমন একটা সময় যেই সময়ে বিকালের মধ্যে মানুষ বিনোদনের মধ্যে ব্যস্ত থাকে, খেলাধুলার মধ্যে মত্ত থাকে, বাজারের মধ্যে হাটে ঘাটের মধ্যে ঘুমিয়ে থাকে, ঘরের মধ্যে। এই জন্য এই নামাজকে হেফাজত করার জন্য স্পেশাল আল্লাহ কোরআনে বললেন, হাফিজু আলা সলাওয়াতি ওয়াস সলাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। স্পেশালি তোমরা মধ্যখানের নামাজকে হেফাজত করো। এই মধ্যখানের দ্বারা মুফাসসির ইকরাম বলছেন আসরের নামাজকে আল্লাহ বুঝিয়েছেন, কেননা আগে হলো ফজর এবং জোহর, তারপরে হলো মাগরিব এবং এশা, মধ্যখানে একটা নামাজ আসর। এই আসরের নামাজের মধ্যে মানুষের গাফলিমি বেশি হয়ে থাকে, এই নামাজের প্রতি গুরুত্ব কম থাকে। এই জন্য আল্লাহ আসরের নামাজকে এই সময়টাকে গুরুত্ব দেওয়ার জন্য কথা বললেন। আবার কেউ কেউ বলছেন ওয়াল আসর, আসর শব্দের অর্থ হলো সময়, সময়ের কসম। এই সময়ের কসম করে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ হলো ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই মানুষ হলো ক্ষতিগ্রস্ত। কার কথা? নিশ্চয়ই মানুষ কি ক্ষতিগ্রস্ত? দেখেন আল্লাহ তাআলা ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই, ইন্না শব্দের অর্থ হলো নিশ্চয়ই, যে মানুষ ক্ষতিগ্রস্ত। এই কথাটার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিনিসের কসম করেছেন, একটা জিনিসের কসম করে জোর দিয়ে বোঝাচ্ছেন, সেটা হলো সময়ের কসম। সেটা কিসের কসম? আচ্ছা আল্লাহ যদি কসম না করে যদি বলতেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, আমাদের কি বিশ্বাস হতো না? বিশ্বাস হতো না? অবশ্যই হতো। তারপর আল্লাহ তাআলা গুরুত্ব সহকারে বললেন, বান্দা সময়ের কসম। কিসের কসম? কোন কোন জায়গায় বলছেন ওয়াসসামা, আকাশের কসম, কোথাও কোথাও বলেছেন ওয়াশামস, সূর্যের কসম, কোথাও কোথাও বলেছেন ওয়ান নাজম, নক্ষত্রের কসম। কিন্তু এই জায়গায় আল্লাহ আকাশের কসমের কথা বললেন না, সূর্যের নাম নিয়ে কসম করেন নাই, নক্ষত্রের নাম নিয়ে কসম করেন নাই, ওয়াতিন, তিনের কসম করেন নাই, কসম করেছেন সময়ের কসম। কেননা এই সময়ের কসমের পরে আল্লাহ তাআলা যেই আয়াতে কারিমা বলেছেন সেটা হলো নিশ্চয়ই মানুষ, জোরে বলেন নিশ্চয়ই মানুষ কি ক্ষতিগ্রস্ত, মানুষ ক্ষতির মধ্যে আছে। এর আগের লাইনের দ্বারা বোঝা যায় মানুষ সময়ের অপচয়কারী, সময়কে মানুষ মূল্যায়ন করে না, সময়কে দাম দেয় না। দিদার সে সময় চলে যাচ্ছে, সময় ফুরিয়ে যাচ্ছে, সময়ে যদি কেউ দাম দিত তাহলে সে কখনোই ক্ষতিগ্রস্ত হতো। এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল ইনসান লাফি খুস, সময়ের কসম করে বলছি নিশ্চয়ই মানুষ হলো ক্ষতিগ্রস্ত। আমরা বললাম আল্লাহ আমরা তো তোমার রাজি খুশি চাই, তোমার সন্তুষ্টি চাই, তোমার ইবাদত করতে চাই, আমরা কোন মানুষ মুসলমান কখনোই ক্ষতির মধ্যে থাকতে চাই না। আল্লাহ বললেন বান্দা শোনো কারা ক্ষতির মধ্যে নাই, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক কালেমা পড়ে মুসলমান হয়ে ইমানের দরজা দিয়ে প্রবেশ করেছি, প্রথম স্টেপ পার করে ফেলেছি। এজন্য আল্লাহ বললেন শোনো প্রথম যারা ইমান আনে ইল্লাল্লাযীনা আমানু ইমানদার হয়ে যায়, দুই নম্বরে ওয়া আমিলুস সলিহাত, সলিহাত ভালো কাজ করে, উত্তম কাজ করে, নেক কাজ করে, পরহেজগার হয়ে যায়, তারা কখনো এই ক্ষতির মধ্যে পড়বে না। তার সময়টাকে নামাজের মধ্যে কাটিয়ে দেয়, হালাল ব্যবসার মধ্যে কাটিয়ে দেয়, মানুষের সঙ্গে সৎ ব্যবহার করে, কখনোই কোনো মানুষকে কষ্ট দেয় না, কারো প্রতি জুলুম করে না। ওয়া আমিলুস সলিহাত, শুধু নিজেই ভালো কাজ করে না, ওয়া তাওয়াসাউ বিল হক, হকের কথা বলে, যেখানে সত্য কথা বলার দরকার সেখানে সত্য কথা বলার মতো হিম্মত তার অন্তরে দান করে দেওয়া হয়েছে। সত্য কথা বলার জন্য একটা কলিজা লাগে, সেই কলিজা দিয়ে যারা সত্য কথা বলে, হকের কথা বলে, হকের দাওয়াত দেয়, সবরের কথা বলে, ধৈর্যের কথা বলে, এই চারটা কাজ যাদের মধ্যে থাকবে তারা কখনোই ক্ষতিগ্রস্তর মধ্যে হবে না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ আমাদেরকে এই চারটা কাজের মধ্যে কবুল করুক, জোরে বলুন আমিন। এই সময়টা চলে যাচ্ছে আর কখনোই ফিরে আসবে, একটা বছর চলে গিয়েছে এই বছরও চলে যাবে, এমনি ভাবে এক এক বছর করে আমার আপনার জীবন থেকে হায়াত গুলো মাইনাস হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য একজন কবি বলে
jai 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 din chole jai quran porlam na koto nobel natok porlam hadith dhorelam na thik ki na jai 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 din chole jai quran porlam na koto nobel natok porlam hadith dhorelam na সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হইলাম না যে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে জয় 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 দিন চলে যায় কোরআন পড়লাম না কত নোবেল নাটক পড়লাম হাদিস ধরলাম না সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হইলাম না যে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক কি না বলেন প্রত্যেকটা ঘড়ির সেকেন্ড কিন্তু পার হয়ে যাচ্ছে আমার আপনার কোনো হিসাব এই যে আপনি এখানে বসছেন সব আছে না নাই সময়ের ভালো ব্যবহার আছে না নাই আর যারা দোকানে রাস্তা পাটে বিভিন্ন জায়গায় ঘুরে তাদের সময়টা কি ভালো জায়গায় না মন্দ জায়গায় জোরে বলেন এজন্য সূরাতুল আসরের মধ্যে আল্লাহ সময়ের কসম করেছেন সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে সময়টা বড় ইম্পর্টেন্ট বড় দাম আজকে মুসলমানদের জীবন থেকে একটা বছর চলে যায় মুসলমান নতুন বছর পাওয়ার উল্লাস করে 31st নামে একটা সংস্কৃতি আবিষ্কার করেছে ঠিক কি না 31st নাইট এটা কোনো মুসলমানের কালচার হতে পারে না ঠিক কি না বলেন এটা হলো ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারাদের কালচার যারা এটা করে তাদের সঙ্গে বিশ্বনবীর কোনো সম্পর্ক তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক একটা বছর চলে যাও তুমি আল্লাহর কাছে দোয়া করো দু রাকাত নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও আর মুনাজাত করে কেঁদে কেঁদে বলো আল্লাহ 2018 সাল চলে গেল না জানি কত অন্যায় করেছি কত গুনাহ করেছি না জানি আমার কত ওয়াক্ত নামাজ ছুটে পড়েছে না জানি কোন মানুষের অন্তরে কষ্ট রেখে দিয়েছি ও আল্লাহ তোমার কাছে মাফ চাই ক্ষমা চাই আমাকে মাফ করে দাও নতুন যে বছরটা আমার জীবনের মধ্যে আসছে এই জীবনটাকে বরকতময় করে দাও এই জীবন যেন ধন্য হয়ে যায় ইসলামের মধ্যে টিকে যায় কোন নামাজ যেন আমার মধ্যে থেকে না ছুটে যায় মুসলমান তো এইভাবে নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে শুক্রিয়া করার দরকার ছিল ঠিক কি না কিন্তু আজকে মুসলমান সেই জিনিসটাকে ভুলে গিয়ে একটা বছর হায়াত কমে গেছে দুঃখ করবে তা না 31st নাইট নামে একটা সংস্কৃতি বোমবাজি আতশবাজি গান বাজনা নাচানাচি এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক থাকতে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলুন আমিন চিৎকার দিয়ে বলেন আমিন তাফসিরের মধ্যে আসছে দুইজন সাহাবী যখন দেখা হতো এক সাহাবী যখন আরেক সাহাবীর সঙ্গে দেখা হতো দুইজন সাহাবী এমন ছিল তারা দেখা হলেই সূরাতুল আসর পড়তো সূরাতুল কেননা তারা এটা দিয়ে বুঝাই দিত আমরা ক্ষতিগ্রস্ত আমাদের চারটা জিনিস যদি না থাকে আমরা ক্ষতির মধ্যে পড়ে যাব আমাদের যদি ঈমান না থাকে আমাদের যদি আমল সালেহাত না থাকে আমাদের মধ্যে যদি হকের কথা না থাকে আমাদের মধ্যে যদি সবরের কথা না থাকে কখনো কোনো মুমিন মুসলমান সফল হতে পারবে এজন্য ওই দুই সাহাবি যতবার দেখা হতো দেখা হওয়ার শুরুতেই পড়তো আল্লাহ আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর দেখা হলো এই সূরা পড়তো কথা হওয়ার শেষের পরে যখন চলে যেত তখন ওই সূরা পড়তো দেখা হলো এই সূরা আবার যখন কথা শেষ হয়ে চলে যেত তখনও কি সেম এই সূরা দুই সাহাবে দেখা হলেই পড়তো এর কারণ কি ছিল একজন আরেকজনকে মনে করায় দিত একজন আরেকজনকে স্মরণ করিয়ে দিত যে আমাদের আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত আমাদের টাইম কিন্তু লস হয়ে যাচ্ছে আমাদের সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে এই সময় কিন্তু ধরে রাখা যায় না কথা বলেন ঠিক কি না একজন রাজা তার উজিরকে বলছিল যে আমাকে এমন একটা বাক্য দাও এমন একটা লেখা লেখে খোদাই করে আমার হাতের মধ্যে সেট করে দাও
যেই বাক্যর দিকে তাকালে, যেই লেখার দিকে তাকালে আমি যখন সুখী থাকবো, হাসতে থাকবো, আমার হাসি বন্ধ হয়ে যাবে। আবার সেই একই বাক্য যদি তাকাই, যখন আমি দুঃখের মধ্যে থাকবো, তাকালে যেন আমার দুঃখ বন্ধ হয়ে যায়। বাক্য কয়টা? জোরে বলেন। একটা বাক্য, যে একই বাক্য দেখলে সুখ বন্ধ হয়ে যায়, একটাই বাক্য দেখলে দুঃখ বন্ধ হয়ে যাবে। সেই উজির একটা বাক্য লিখে দিলেন, সেটা হলো সময় চলে যাচ্ছে। সময়, তিনি যখন হাসতেন তখন সেই বাক্যের দিকে তাকাতেন, তিনি দেখতেন সময় চলে যাচ্ছে, তখন তার হাসিটা বন্ধ হয়ে যেত। তিনি ভাবতেন এই হাসি তো থাকবে না, সময় তো ফুরিয়ে যাচ্ছে, তার হাসিটা বন্ধ হয়ে যেত। আবার যখন তিনি দুঃখের মধ্যে পড়তেন তখনও ওই বাক্যের দিকে তাকাতেন, তিনি তাকিয়ে দেখতেন এই সময় চলে যাচ্ছে, তিনি আবার তার দুঃখ চলে যেত। তিনি ভাবতেন এই দুঃখের সময় চিরস্থায়ী থাকবে না, দুঃখ কেটে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। এর জন্য মোমেন যখন বিপদে পড়ে তখন একজনকে ডাকে, তিনি কে? আবার যখন সুখে থাকে তখন একজনকে ডাকে, তিনি কে? আল্লাহ বান্দাকে বলছেন ফাযকুরুনি আযকুরুকুম মাশকুরুলি ওয়ালা তাকফুরুন, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। খবরদার, তুমি আমার প্রতি কৃতজ্ঞতা আদায় করি হও, কখনোই অকৃতজ্ঞ করা যাবে না। আবার আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তুমি যদি আমার কৃতজ্ঞতা আদায় করো, আমি আল্লাহ তোমার জীবনের নিয়ামতগুলো বেশি বেশি বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি অকৃতজ্ঞ হও, আর যদি আমার সাথে নাফরমানি করো, আমার সাথে বেঈমানি করো, তাহলে শাস্তির ব্যবস্থা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই জন্য মুসলমানরা জীবনে একজনকে ফলো করবে, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। জোরে বলেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্ব নবী সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের কিছু অংশ ঘুমাতেন, তারপর হুজুর নামাজ পড়তেন। নামাজ পড়তে 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 হুজুরের পাগুলো ফুলে যেত। কোন কোন বর্ণনা এসেছে পা ফুলে মোটা হয়ে যেত, রক্ত ঝরত। হুজুরের স্ত্রী বলতেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেন আপনি এত কষ্ট করেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত নামাজ পড়েন, অথচ আমার আল্লাহ আপনার জীবনের শুরু এবং শেষ সব গুনাহগুলো মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। লিয়াগফির লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখখারা ওয়া ইউতিম্মা নিয়মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা, আমার আল্লাহ বিশ্ব নবীর জীবনের শুরু এবং শেষ সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীকে যখন বলা হলো কেন আপনি এত কষ্ট করে নামাজ পড়েন, আল্লাহর হাবিব বললেন আয়েশা আফালা আকুনা আবদান শাকুর, আমি কি আমার আল্লাহর কৃতজ্ঞতা আদায়কারী বান্দা হব না? বিশ্বনবী সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতেন, সেই নবীর উম্মত হয়ে কি আমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারবো? অবশ্য আমাদের কৃতজ্ঞতা করার দরকার আছে না নাই? পড়েন সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। এই জন্য আমরা সবসময় আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে চাই কি চাই না? সব জায়গায় আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবো তো ইনশাআল্লাহ। এবং আমাদের জীবনে একটাই আদর্শ, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্বনবীর আদর্শ ছাড়া, সুন্নত ছাড়া মোমেন মুসলমানদের জীবন চলতে পারে না। কিন্তু অনেকে এখন আদর্শ হিসেবে নিয়েছে কার্ল মার্কস, লেনিন, বিভিন্ন রকমের নেতাদের আদর্শ আদর্শিত হওয়ার চেষ্টা করে। বিভিন্ন রকমের নেতাদের আদর্শ আদর্শিত যদি আপনি হন, বিশ্বনবী আপনার জন্য সুপারিশ করবে? হাশরের মাঠে সুপারিশ করবে? করবে না। রাহমাতাল আলামিন সেদিন সেজদায় পড়ে থাকবে, কোথায়? হাশরের মাঠে হুজুর সেজদায় পড়ে থাকবে, লম্বা সেজদা দিবেন, সেই সেজদার পরে মাথা উঠাবেন, উম্মতের জন্য সুপারিশ করবেন। লোকেরা প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এত লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মিলিয়ন উম্মতের মধ্যে কিভাবে আপনি আপনার উম্মতদেরকে চিনবেন? ওই কঠিন হাসরের মাঠে আদম নবীর উম্মত থাকবে,
মূসা নবীর উম্মত থাকবে, ইব্রাহিম নবীর উম্মত থাকবে, বিভিন্ন নবীদের উম্মত থাকবে। এত মানুষের মধ্যে আপনি কিভাবে আপনার উম্মতদেরকে চিনবেন? আল্লাহর হাবিব বললেন, কিভাবে চিনবো জানো না, আমার যে উম্মত হবে তাদের হাতের বুকের যে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো হবে, সেই অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো নূরের মতো ঝলমল করতে থাকবে। আর তাদের চারার মধ্যে সেজদার চিহ্ন দান করে দিবেন কে? সূরা ফাতহের বর্ণনা 26 পারার মধ্যে আল্লাহ বলছেন, সিমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه كركتها الله بولچن سيماهم في وجوههم من أثر السجود دنيا تجرى نماز قائم করবে হাশরের মাঠে তাদের চেহারার মধ্যে এমনি সিজদার চিহ্ন ফুটিয়ে দিবেন কে? আর আল্লাহ বলবেন, কাফের মুশরিক বেঈমানদেরকে বলবে, তোমরা কি করেছিলা? তারাও বলবে, আল্লাহ আমরা তো তোমাকে মেনেছিলাম, তোমার অনুগত্য করেছিলাম। মিথ্যা বলবে। আল্লাহ বলবে, যদি আমার অনুগত্য করেই থাকো তাহলে সেজদা করো। সবাই সেজদা করার জন্য চেষ্টা করবে, কিন্তু তাদের মেরুদণ্ড লোহার মতো শক্ত করে দিবেন কে? মুমিনের সেজদা করা লাগবে না, এমনি কপালের মধ্যে সেজদার চিহ্ন দেখে বিশ্বনবী চিনতে পারবে তার উম্মত। আলহামদুলিল্লাহ, প্রথম বললেন অজুরঙ্গ প্রত্যঙ্গ গুলো জলমল করবে, দুই নাম্বার বললেন চেহারার মধ্যে সেজদার চিহ্ন থাকবে, তিন নাম্বারে বললেন আমার যে উম্মত হবে তাদের ডান এবং বামের মধ্যে নূর আর নূর দৌড়া দৌড়ি করবে। সুবহানাল্লাহ, نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. আমার আল্লাহ সূরা তাহরিমের মধ্যে বলছেন 28 নম্বর পারা 20 পৃষ্ঠা বলছেন, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের ডান দিকে নূর দৌড়াবে, বাম দিকে নূর দৌড়াবে, নূর দৌড়া দৌড়ি করবে, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। এবার আল্লাহ আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিচ্ছেন, ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়া গফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। কি সুন্দর দোয়া আল্লাহ শিখিয়ে দিলেন, কিন্তু আমরা পাঠ করি না। বাংলার অর্থটা হলো এমন, ইয়াকুলুনা তারা বলবে, রব্বানা ও আমাদের রব, আতমিম লানা নূরানা, নূর দ্বারা আপনি আমাদেরকে পরিপূর্ণ করে দেন, ওয়াকফির লানা জীবনের গুনাহগুলো মাফ করে দেন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, নিশ্চয় আপনি সর্বশক্তিমান, সকল বিষয়ে আল্লাহর শক্তি আছে না নাই? বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি সাদরি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বসরি নূরা, আল্লাহুম্মা اشرح لي صدري ويسر لي امري, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন ওয়াসওয়াসি সদরি ওয়া শাতাতিল আমরি ওয়া ফিতনাতিল কবর। বিশ্বনবী দোয়া করতেন, হে আল্লাহ আপনি আমার কলবের মধ্যে নূর দেন, আমার বক্ষের মধ্যে নূর দেন, আমার শ্রবণ শক্তির মধ্যে নূর দিয়ে দেন, আমার চোখের মধ্যে নূর দিয়ে দেন, আমার কাজ গুলোকে সহজ করে দেন। এই জন্য বিশ্বনবীর দোয়া আমাদের অনুসরণ করার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বললেন, প্রথম চিনবো তার অজুরঙ্গ প্রত্যঙ্গগুলো ঝলমল করবে, দুই নাম্বারে চিনবো তার চেহারার মধ্যে সেজদার চিহ্ন থাকবে, তিন নাম্বার আমার উম্মতের চারদিকে নূর আর নূর জল দৌড়াতে থাকবে, চতুর্থ নম্বরে বললেন আমার যে উম্মত হবে তাদের ডান হাতের মধ্যে আমার আল্লাহ আমল্লামা দিয়ে দিবেন। সূরা হাক্কার বর্ণনায় আল্লাহ বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যারা সেদিন বিশ্বনবীর প্রকৃত উম্মত হবে তাদের ডান হাতের মধ্যে আমল্লামা দান করে দিবেন কে? চিৎকার দিয়ে বলেন কে? সেই ডান হাতের মধ্যে আমরা আমল্নামা পেতে চাই কি চাই না? ডান হাতে আমল্নামা পেতে হলে নামাজের দরকার আছে না নাই? একজন লোক যখন নামাজ পড়ে ওজুর প্রয়োজন আছে না নাই? একজন মানুষ যখন ওযু করবে তার ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো কিয়ামতের দিন নূরের মতো ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহ। ও নামাজি কুরআন দিয়ে নামাজে পড়ো,
সমাজে কেন গড়নি বলেন ও নামাজি কুরআন দিয়ে নামাজে পড়ো সমাজে কেন গড়নি সমাজের কথাই কোরআনের মধ্যে আসলে নাই পাঁচ ওয়াক্ত নামাজকে আল্লাহ এমন ভাবে সেট করলেন একটা ঘন্টার জন্য যেন আপনি আল্লাহর হুকুম থেকে বের হয়ে না যান দিনের শুরুতে ফজর দিলেন ফজর পড়ে আপনি জমিনের মধ্যে বেরিয়ে পড়েন ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ যখন তোমার নামাজ আদায় হয়ে যাবে আল্লাহর অনুগ্রহ তালাশ করার জন্য জমিনে ছড়িয়ে পড়ো কার কথা পাঁচ ওয়াক্ত নামাজকে আল্লাহ পাঁচ ভাবে সেট করলেন একসাথে দেন নাই আবার রাতের বেলা কোনো নামাজ দেন নাই কেননা বান্দার ঘুমের কষ্ট হতে পারে কিন্তু নফল সুন্নত নামাজ আছে না নাই সবচাইতে শ্রেষ্ঠ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ বিশ্ব নবী জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়তেন কোনোদিন হুজুরের তাহাজ্জুদের নামাজ ছাড়তেন না ফজর দিলেন দুপুরবেলা জোহর দিলেন জোহরের পরে দিলেন বিকালবেলা আসরের নামাজ সন্ধ্যাবেলা যখন সূর্য ডুবে যায় তারপর দিলেন মাগরিব আবার মাগরিবের পরে এশার নামাজ আছে না নাই পাঁচ ওয়াক্ত নামাজ কাল এমন ভাবে সেট করলেন একটা ঘন্টার জন্য যেন আপনি আল্লাহর হুকুম থেকে বের হয়ে না যান বিশ্বনবী সুসংবাদ শুনিয়েছেন পাঁচ ওয়াক্ত নামাজ হলো ওই নদীর মতো একটা ঘরের সামনে দিয়ে যদি একটা নদী প্রবাহিত হয় সেই নদীতে যদি দৈনিক কেউ পাঁচবার গোসল করে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে একবার গোসল করলেই তো ময়লা পরিষ্কার ঠিক পাঁচ ওয়াক্ত নামাজে যখন বান্দা ওযু করে ফজরের সময় যখন সেই বান্দা ওযু করবে জোহর পর্যন্ত মধ্যখানের যেই সগিরা গুনাগুলো হবে জোহরের ওযু করার সঙ্গে সঙ্গে হাতের চোখের গুনাগুলো আল্লাহ মাফ করে দিবেন হাতে পানি পড়ার সঙ্গে সঙ্গে হাতের গুনাগুলো মাফ হয়ে যায় পায়ে পানি পড়ার সঙ্গে সঙ্গে পায়ের গুনাগুলো মাফ করে দিবেন কে মুখ ধোয়ার সঙ্গে সঙ্গে মুখের গুনাগুলো মাফ হয়ে যায় ঠিক এমনি ভাবে পাঁচ ওয়াক্ত নামাজ যখন বান্দা পাঁচবার রুজু করে এমন ভাবে তার গুনাগুলো মাফ হয়ে যায় সে যদি তওবা করে তার জীবনকে মাফ করে দিয়ে আল্লাহ মাসুম করে একবারে বের করে দেয় সুবহানাল্লাহ এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত মধ্যখানের গুনাগুলো কাফফারা করে দিবেন কে এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত গুনাগুলো মাফ করে দিবেন কে এজন্য কবি বলছেন ঘুমাইয়া কাজা করেছে ফজর তখনই জাগরি যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনিয়া যান এখনো জামাতে হওয়ার সামিল এখনো এর সাথে আছে স্থান বাজিছে দামামা বাদরে আমামা শিরুচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওড়ে নিশান আলহামদুলিল্লাহ বলেন এই নতুন ১৯ সালের আজকে পাঁচে জানুয়ারি আমাদের একটাই স্লোগান হোক সেটা হলো আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ এই ১৯ সালে আমরা শুধু ১৯ সাল না এখন থেকে আমরা নিয়ত করব জীবনে যতদিন বেঁচে থাকবো কোনো অবস্থাতে আমরা নামাজ ছেড়ে দিব না রাজি আছি তো ইনশাল্লাহ কে কে রাজি আছি দুই হাত তুলে আল্লাহকে দেখান নারে তাকবীর নারে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আল্লাহ কবুল করুক হাতগুলো নামান ওয়াদা করছেন তো সবাই জীবন চলে যাক তারপর নামাজ ছেড়ে দেওয়া যাবে আবার নামাজ কায়েম করার দরকার আছে না নাই সময় অত্যন্ত অল্প এই জন্য শুধু নামাজের একটা ওসিয়ত আপনাদেরকে করলাম যে একটাই আজকে দাওয়াত বছরের এই প্রথম এই মাদ্রাসার উপলক্ষে এই মাহফিলে আমরা ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব আমার আলোচনা থেকে আপনারা এতটুকুই একটা ওয়াদা করলেন যে আমরা আর কখনো এই নামাজ ছেড়ে দিব কেননা এই জীবনটা ক্ষণিকের জন্য দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী আখিরাতের জীবন হলো স্থায়ী কোন বান্দা যেন দুনিয়ার সম্পদের মোহ পড়ে সন্তানের মোহ পড়ে আল্লাহর জিকির থেকে গাফিল না হয়ে যায় আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন কার কথা কার কথা আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা ঈমানদার শোনো
লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিক্রিল্লাহ, তোমাদের সম্পদ তোমাদের সন্তান যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল না রাখে। সন্তানের কারণে, সম্পদের রক্ষণাবেক্ষণের কারণে এগুলোর মোহ পড়ে তোমরা যেন আল্লাহর জিকির থেকে বিরত না হয়ে যাও। সন্তানের কারণে, সম্পদের কারণে আল্লাহর জিকির করতে যেন বাধাগ্রস্ত না হয়ে যাও। ওয়ামাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যেই ব্যক্তি সম্পদের মোহ পড়ে সম্পদ কামাইয়ের প্রতিযোগিতা করতে গিয়ে, সন্তানের দেখাশোনা সন্তানের কামাই করতে গিয়ে সন্তানের ভয় পড়ে, যেই ব্যক্তি আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যাবে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কার কথা? আর আল্লাহ বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আই ইয়াতি আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার পূর্বে তোমার রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো। খবরদার, মৃত্যু যখন চলে আসবে একটা সেকেন্ড আগে পরে করা হবে না। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে স্মরণ করে দিয়েছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমার মৃত্যু তোমার সামনে উপস্থিত হওয়ার পূর্বেই সম্পদ থেকে ব্যয় করো, কেননা সম্পদ ব্যয়ের মতো উত্তম কাজ আর কোনো কিছু হতে পারে? وانفقوا مما رزقناكم من قبل ان ياتي احدكم الموت যখন মৃত্যু উপস্থিত হয়ে যায়, فيقول ربي لولا اخرتني الى اجل قريب فاصدق واكن من الصالحين, বান্দারা যখন মৃত্যু উপস্থিত হয়ে পড়ে, মালাকুল মউত যখন চলে আসে, মৃত্যু যখন লক্ষণ ঘনিয়ে যায়, সে বলে আল্লাহ, فيقول ربي لولا اخرتني, আর কিছুকাল সময় দাও, আর কিছুকাল সময় দাও, لولا اخرتني الى اجل قريب যেন করে আমি একটু সৎকা করে আসতে পারি, একটু দান করার সময় যেন আমি পাই, আর আমি যেন সলিহাদের অন্তর্ভুক্ত হতে পারি। একটু ভালো কাজ করার, একটু দান সৎকা করার সময় তুমি আল্লাহ আমাকে দাও। মৃত্যু যখন উপস্থিত হয়ে পড়ে, এমন কথা যদি কেউ বলে তার কথা কি কবুল হবে? তার কথা কি কবুল হবে? মৃত্যু উপস্থিত হয়ে গেছে, মৃত্যুর বিছানায় পড়ে গেছে, নিজেই টের পাচ্ছে মনে হয় দুনিয়াতে বেশি দিন বাঁচবো না, এখন আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ আমাকে আরেকটু হায়াত দাও, আরেকটু সময় দাও, যাতে করে তোমার রাস্তায় আমি ব্যয় করতে পারি, তোমার রাস্তায় যেন আমি খরচ করে আসতে পারি। ওয়াকুম মিনাস সলিহিন, আর আমি যাতে সলিহিনদের অন্তর্ভুক্ত হতে পারি, ভালো মানুষের অন্তর্ভুক্ত হতে পারি। এই কথাগুলো যখন বান্দা বলবে, আল্লাহ বলছেন ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা والله خبير بما تعملون, খবরদার আর একটা মুহূর্ত তোমাকে সময় দেওয়া হবে না, হাত্তা ইযা জাআ আজালুহা, যখন কারো নির্দিষ্ট সময় হয়ে যায়, যখন কারো মৃত্যু উপস্থিত হয়ে যায়, একটা সেকেন্ডও আগে পরে করা হবে না, ঠিক কি না? ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন মৃত্যু উপস্থিত হয়ে পড়ে তখন আর একটা সেকেন্ড আগে পরে করা হবে না। ওয়াল্লাহু খাবীরুম বিমা তাআমালুন, আল্লাহ বলছেন বান্দা তোমরা যা কাজ করো সকল বিষয়ে সূক্ষ্ম সূক্ষ্ম জ্ঞান আল্লাহর দরবারে আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন মৃত্যুর আগেই ভালো কাজ করো, মৃত্যুর আগে সৎ কাজ করো, তাহলে জীবনটাকে ধন্য করে দিবেন কে? আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে বলেন আমিন। নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন, নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।